तीन दिन केटे गेलेও ইদুক্কি জেলার পেটিমুটির ধসে যাওয়া এলাকা থেকে উদ্ধার হচ্ছে দেহ। জানা গিয়েছে ওই এলাকায় কম বেশি 78 জন শ্রমিক বসবাস করতেন। তাদের মধ্যে 12 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার আরো 16 জনের দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42। ফলে এখনো অনেকেই নিখোঁজ। এনডিআরএফ এর 55 জন সদস্যের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পিটিআই সূত্রে খবর, কাদামাটি আর পাথরের স্তূপে নিচে কোথায় দেহ চাপা পড়ে রয়েছে তা খুঁজে বের করতে গোয়েন্দা কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে। পাহাড় চা বাগানে ঘেরা ছবির মতো পেট্টিমুড়ির চেহারাটাই ধসের জেরে বদলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে খালি কাদামাটির স্তূপ আর বড় বড় পাথরের চাই পড়ে রয়েছে। কোথাও কোথাও তার মধ্যে দিয়েই উঁকি মারছে শ্রমিকদের চাপা পড়া ঘরের টিনের চাল। একটানা বৃষ্টি, ধস এবং বাঁধের গেটগুলি খুলে দেওয়ায় কেরালার বিভিন্ন অংশে জলস্তর বৃদ্ধি পেয়েছে। কোট্টায়াম এবং আলাপ্পুঝার নিচুর এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকশো পরিবারকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কোট্টায়াম জেলায় রবিবার ভোরে গাড়ি সহ এক চালক জলের দোরে ভেসে যান। তার খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। সব মিলিয়ে প্রকৃতির রোষে ফের একবার বিপদে কেরলের বিস্তীর্ণ অংশ। আগামী 24 ঘন্টায় ফের প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তার জেরে 6 জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।